উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষ এই উন্নয়নের পক্ষেই থাকবেন। বৃহস্পতিবার আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে বের হয়ে এই কথা বললেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী পাপিয়া দত্ত। আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কোথাও করছেন মিছিল পদযাত্রা। বৃহস্পতিবার পুর নিগমের 5 নম্বর ওয়ার্ড এলাকায় পদযাত্রার মাধ্যমে প্রচারে বের হন ভারতীয় জনতা পার্টির প্রার্থী পাপিয়া দত্ত। এতে প্রচুর দলীয় কর্মী সমর্থক অংশ নেন। কুমারটিলা এলাকায় প্রার্থীর প্রচারের পদযাত্রা বেশ সাড়া ফেলে। প্রচারের ফাঁকে তিনি বলেন, বিজেপি ছাড়া মানুষের আছে বিকল্প কিছু নেই, মানুষ বিজেপিকে দেখছেন এবং আরও ভালো মার্জিনে বিজেপিকে জয়ী করবেন। কিন্তু তার মধ্যে আমার তো ইচ্ছে ছিল যে প্রত্যেক আগরতলাবাসীর ঘরে যেন আমি পৌঁছতে পারি, চেষ্টা চলছে, মা মাসিদের আশীর্বাদ পাচ্ছি, জনসম্পর্ক করছি। আজ কর্পোরেটর মহোদয় আছেন, লতাদি আমার এসসি মোর্চার স্টেট প্রেসিডেন্ট আছেন খাদুন দাস, এবং ওয়ার্ড প্রেসিডেন্ট প্রসেনজিতা থেকে শুরু করে যারা কার্যকর্তা প্রত্যেকে আছেন, কাজ আমার সঙ্গে এসেছেন, তারা তারা কোথায় বেবি দ্বীপ তারাও এসছেন কলকাতা থেকে আমার সঙ্গে খুবই কাছের সম্পর্ক কাজ করার জন্য। শোনামাত্র মানে কলকাতা বলুন বা আমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাদারাও দেখতে পাচ্ছেন যে খুব আগ্রহী আমার সঙ্গে কাজ করবেন। জিত আমাদের দেশ, জিত নিয়ে আর প্রশ্ন আমার মনে করাও ঠিক না, কারণ এই নিয়ে আমি কয়েকশো বার বলে দিয়েছি, জিত নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমাদের মার্জিন বাড়বে, অনেক বাড়বে, রেকর্ড বোর্ড 18 থেকে, 18-তে যদিও একটা এক ব্যক্তির জয় হয়েছিল, কিন্তু 18-র যে মার্জিনটা সেই মার্জিন থেকে অনেক বেশি মার্জিন আমি আশা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।